পাবলিক সার্ভিস কমিশনের গাফিলতির কারণে নিশ্চিত চাকরি পাওয়া থেকে বঞ্চিত হতে হলো নদিয়ার যুবককে। এই অভিযোগ করেই মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে। অভিযোগ, পাবলিক সার্ভিস কমিশনের উত্তরপত্রে ভুল থাকা সত্ত্বেও ওই যুবককে চাকরিতে সুযোগ দেওয়া হয়নি। এই মামলার প্রেক্ষিতে মোটর ভেহিকলসে কত শূন্য পদ তা পরিবহন সচিবের কাছে জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়। অদ্বৈত বিশ্বাস একটি মামলা করেছিলেন মোটর ভেহিকলসের ইন্সপেক্টর পদে, তিনি পরীক্ষা দিয়েছিলেন এবং সেই পরীক্ষায় তার আশানুরূপ ফল লাভ হয়নি। তারপরে তিনি যখন প্রথম আরটিআই করেন, আরটিআই করার পরে তিনি উত্তর পান না, তারপরে আবার দ্বিতীয়বার আরটিআই করার পরে তিনি অ্যান্সার কি পান, সেই অ্যান্সার কি অনুযায়ী উনি বোঝেন, অ্যান্সার কি দেখে যে যে প্রশ্নগুলি ছিল অ্যান্সার কি উত্তরগুলি সেই প্রশ্নগুলির উত্তর নয়, অ্যান্সার কিতে ভুল রয়েছে, সেই সার্ভিস কমিশনের সেই প্যানেলের রিপোর্ট বেরোয় বা কোর্টে আজকে জমা দেওয়া হয়। তাতে দেখা যায় যে অদ্বৈত বিশ্বাস মোটামুটিভাবে ঠিকই বলেছিলেন, অনেক বেড়ে যায়, মোটামুটিভাবে 8 নম্বর বেড়ে যায়। মামলার বয়ান অনুযায়ী 66টি শূন্য পদের জন্য 2018 সালের 30শে সেপ্টেম্বর মোটর ভেহিকলস ইন্সপেক্টরের নন টেকনিক্যাল পদে নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। এই 66টি শূন্য পদের জন্য তফসিলি জাতি উপজাতি ছাড়াও শারীরিক প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষণ ছিল। নদিয়ার বাসিন্দা তফসিলি জাতির পরীক্ষার্থী তথা মামলাকারী আদিত্য বিশ্বাস পরীক্ষা দেন 2018 সালে। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার ফল প্রকাশ করে 2019 সালের 2রা ডিসেম্বর। এই পদে নিয়োগের জন্য চাকরি প্রার্থীকে 115.33 নম্বর পেতে হবে, কিন্তু মামলাকারী পেয়েছিলেন 114 নম্বর। পরীক্ষার রেজাল্ট দেখে সন্দেহ হলে পরীক্ষার্থী আদিত্য বিশ্বাস তথ্যের অধিকার আইনে আরটিআই করে জানতে চান পরীক্ষার প্রকৃত তথ্য। প্রথমবার আরটিআই করার পর উত্তর না পেয়ে দ্বিতীয়বার আরটিআই করেন তিনি। সেই সময় উত্তরপত্রগুলি তাঁর হাতে এসে পৌঁছলে তিনি দেখেন প্রশ্ন অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশনের উত্তরপত্রে ভুল দেওয়া রয়েছে। এরপরেই তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করেন। প্রথম দফায় মামলা শুনানি চলাকালীন মামলাকারীর পক্ষের আইনজীবীরা দাবি করেন ওই প্রশ্নপত্র অনুযায়ী পিএসসির উত্তরপত্রে 5টা উত্তর ভুল রয়েছে। বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট কমিটির কাছে এই 5টি উত্তরপত্র যাচাই করার জন্য নির্দেশ দেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট কমিটি তাদের রিপোর্টে জানান পাবলিক সার্ভিস কমিশন যে উত্তরপত্র পরীক্ষার্থীদের দিয়েছিল তার মধ্যে 3টি উত্তরপত্রই ভুল ছিল। পাবলিক সার্ভিস কমিশনের গাফিলতির কারণে নিশ্চিত চাকরি পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন আদিত্য বিশ্বাস। এক্সপার্ট কমিটির রিপোর্টের ভিত্তিতে 8 নম্বর বাড়ল আদিত্য বিশ্বাসের। মঙ্গলবার হাইকোর্টে এই তথ্য সামনে আসার পর রাজ্যের মোটর ভেহিকলসে এই মুহূর্তে কত শূন্য পদ পরিবহন দফতরের সচিবকে তা জানানোর জন্য নির্দেশ দেন বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়। মামলার পরবর্তী শুনানি 5ই জুন। সেই তথ্য হাইকোর্টে জমা পড়ার পরেই বিচারপতি আদিত্য বিশ্বাসের নিয়োগের বিষয়ে নির্দেশ জানাতে পারেন, এমনটাই হাইকোর্ট সূত্রে খবর। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।